ওপেন করব পিক্স আর্ট। পিক্স আর্টের ড্র ড্রতে আমরা পেজ সিলেক্ট করব, পেজে হোয়াইট পেজটি ডিলিট করে দেব, তারপর টেক্সট, টেক্সটে গিয়ে লিখব, তারপরে আমরা লেটারটি পছন্দ করব কোন লেটার রাখা যাবে, তারপর ব্ল্যাক কালারই লেটারটি রাখতে হবে, তারপরে ফন্ট সাইজ 80%, এইভাবে লেখাটি লিখব, যেটা লেখার প্রয়োজন হবে সেটি লিখে ফেলব। লেখার জন্য প্রত্যেকটা পেজ আলাদা রাখতে হবে, তার কারণ এখান থেকে আপনি লেখাগুলোকে সাইজভাবে বসাতে পারবেন যদি আলাদা করে পেজ রাখেন, না হলে সব গোলমাল হয়ে যাবে। ওকে, এবারে আরেকটি পেজ নেব, সুন্দরভাবে সাইজ করে বসিয়ে দিতে হবে। ওকে, এবারে আমি নেব মিডিলে যে একটি রেখা দেব, সেই রেখার জন্য আরেকটি পেজ নেব। মার্জ আরেকটি পেজ নেব, হোয়াইট কালার সিলেক্ট করব, তারপরে একেবারে নিচে আনব, তারপরে আমরা যাব ট্রান্সফর্ম, হোয়াইট কালার পেজটি ঠিক জায়গায় বসিয়ে দিতে হবে। এবারে এক্স ডট, হোয়াইট কালারের পেজের অপাসিটি একটু কমিয়ে দিতে হবে, তারপর বাকি অংশ ব্ল্যাক কালারের যে বাকি অংশটি কেটে দিতে হবে। মার্জ, আবার একটি পেজ নেব, ব্যাকগ্রাউন্ড ফটো নেব, ওকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই চ্যানেলে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।